প্রখর রোদে রিক্সা নিয়ে বসে আছেন। কাছে গিয়ে জানতে পারলাম নাম আব্দুল মালিক, বয়স 70-এর কোটাই। স্বাধীনতার পর থেকে রিক্সা চালাচ্ছেন তিনি। রিক্সা চালাতে কষ্ট হলেও কখনো রোজা ভাঙেন না, নামাজ পড়েন 5 ওয়াক্ত। আব্দুল মালিক বলেন, সারাদিন রিক্সা চালিয়ে 200 টাকার বেশি আয় করতে পারি না। লোকজন প্যাডেল রিক্সায় উঠতে চায় না, সবাই এখন দ্রুত যাওয়ার জন্য অটোরিক্সায় যেতে চাই। সামান্য আয়ে ঈদে বউয়ের জন্য নতুন কাপড় কিনতে পারি না। আমার নাম আব্দুল মালিক, আয় স্বাধীন ফদরি রিক্সা চালাই 40-50 বছর লাত। অন এটা মানুষ টানুষ কমোড়ে, অন সংসার চালাইতে খুব কষ্ট হওয়ার, আর অন হারি না কি করতাম। নিজের বয়স হয়ে গেছে 70-80 বছর বয়স হয়ে গেছে, অন আপনার রিক্সা অন চালাইয়ের কোনো টিঙা হয়েছে না, এখন লইতাম হারি টারি না, কোনো সম্ভাবনা দ্বারা টিঙা ডুমে নাই। আব্দুল মালিক নোয়াখালী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মধ্যমচর উড়িয়া আজু চেনাঙের বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। আব্দুল মালিক আরও বলেন, বর্তমানে বাজারে জিনিসপত্রের অনেক দাম, সারাদিন রিক্সা চালিয়ে যা পাই তা দিয়ে চাল আর ডাল কিনতে পারি। আগে তো হাইতাম 700-800 চালাইছি, বাল বাচ্চাও আমরা বহ করছি, নিজেও চলছি সুন্দর মতন। অন 200-800 টাকা লইতাম হারি না, মানুষ রেডিও চা না উড়ে না, একের বই বই থাই 100-150-200 টাকা লইতে রাত দিন বই থাই রোডে, কোনো মা লইতাম হারি না, মানুষ উড়ে না, জিজ্ঞা না, মানুষ মহিষে বলাইল আঙ্গর দিয়ে রে না, আঙ্গর ক না যাইবে নিয়ে না যাইবে, একার আঙ্গলে মাথ না মানে এই হয়ে যেত আছি, একশোর 100-150-200 টাকা সংসার চলেনি, অন কি করুম মাইনে তেন হাইলেকে সহযোগিতা করে আর না নাই। সরকারের তো আয়ন কিছু হয় না, আর পরিবার ওই 10 টিয়ালা সাইল কার্ড একখান আছে, এই সাইল সাইরিয়া 3-4 মাসে 4 মাসে 2 মাসে 3 মাসে দেয় 30 কেজি 10 টিয়ালা কার্ড, ইয়ান আছে আর কিছুগুলি নেই, বর্ষ ভাতা নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আব্দুল মালিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মমতাময়ী মা, তিনি আমার মতো অসহায়ের দিকে তাকালে জীবনের শেষ দিকে একটা অটোরিকশা চালাতে পারতাম। প্রধানমন্ত্রীর কাছে চাই আর এখন মিশু সুশিয়ালও দিলে আই সুন্দর মতন কোনোরকম সাই সংসার চালাইতে আরম, এত না তো আল্লাহ দিলে দিলে দিতে ইচ্ছা করতে আর তো কিছু নাই, আই তো খুব অভাব কষ্ট আছি, আই খুব কষ্ট করি আর আই হাতের কাছে একখান আবৃত্তি আর একখান মিশু গাই লই দিলে আই কোনোরকম চলি, যাই কবছর বহাড়িতর বয়স হয়েছে, অন আই তো আর কোনো কর্ম করতে হারি না চলতে হারি না, অন গাঁয়ান হইলে কোনোরকম আল্লাহ চালা হাতেন যদি আর দেয়া আল্লাহ রহমত হইলে হাতেন লোক আই প্রধানমন্ত্রীর কাছে এই জিনিসটা আয় আবৃত্তি আয় হাতের কাছে চাই আর হাতেন দেয়। যখন ক্লাস 6-এ পড়ি এই রিক্সা দেখার জন্য শহরে আসছে আমার এক খালাতো ভাইয়ের সাথে, দেখলাম রিক্সা কেমনে চলে, এমনি শুনছি রিক্সাত করি যা বুঝলেন মানে চালা, হ্যাঁ আর শহর অঞ্চলে এখানে আমাদের সোনাপুর এখান থেকে গোয়ার গাড়িও ছিল রিক্সা ছিল, আমরা রিক্সায় কোনো সময় কম পয়সার জন্য গোয়ার গাড়িতে উঠতাম, এই রিক্সা মোটামুটিভাবে আরামদায়ক বুঝছেন, কিন্তু বর্তমানে এটা কালের বিবর্তনে ওখানে রিক্সার লগে আবার মোটর ফিট করি, এটা ইঞ্জিন নয় মোটর ফিট করি স্পিড করাতে, তখন এক একটা রিক্সা বডি চেয়ার করি 2-3 জন 4 জনও লয় কেমন লয়, কিন্তু ওটা খুবই রিস্কি রিক্সা।